ক্রিকেটে প্রতিটি খেলোয়াড় যায় নিজেকে বিশ্বসেরায় পরিণত করতে, তবে রাজনীতি, ইনজুরি সহ অনেক প্রতিবন্ধকতা তাদের বিশ্বসেরা হতে দেয় না। প্রতিভা থাকা সত্ত্বেও অনেকেই মনে দুঃখ নিয়ে অপ্রত্যাশিতভাবেই বিদায় জানায় প্রিয় এই খেলাকে। অনেকের মধ্যে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের হঠাৎ অবসর থমকে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। কেভিন পিটারসন ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন। 2004 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার পর আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর ইংল্যান্ডের অধিনায়কও হন। তিনি অধিনায়ক থাকা অবস্থায় ভারতের কাছে 5-0 ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড। এই হারের দায় সম্পূর্ণ নিজের কাঁধে নেন এই অধিনায়ক। তারপর 2013 সালে ওয়ানডে ও টি-20 ক্রিকেট থেকে হঠাৎই অবসরের ঘোষণা দেন তিনি। পিটারসেনের অবসরের পেছনে বড় কারণ ছিল ইসিবির সাথে তার দ্বন্দ্ব। এরপর 2014 সালে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। এরপর যার কথা না বললেই নয়, তিনি জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক টাটেন্ডা টাইবু। মাত্র 18 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ক্রিকেটারের। সম্ভাবনাময়ী এই ক্রিকেটার জিম্বাবুয়ের হয়ে 28টি টেস্ট, 150টি ওয়ানডে ও 17টি টি-20 ম্যাচ খেলেন। 2012 সালে মাত্র 29 বছর বয়সেই হঠাৎ অবসরের ঘোষণা দেন সে সময়ে জিম্বাবুয়ের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক টাইবু। জিম্বাবুয়ে সরকারের সাথে বাক বিতণ্ডা হয়েছিল এই ক্রিকেটারের, ফলে নানা কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান। 2010 টি-20 বিশ্বকাপে ফাইনাল ম্যাচের হিরো ছিলেন ইংল্যান্ডের ক্রেইগ কিসওয়েটার। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ক্রেইগের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইংল্যান্ডের হয়ে। অসাধারণভাবে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি, তবে চোখে মারাত্মক ইঞ্জুরির পর তার ক্রিকেট যাত্রা ধুলোয় মিশে যায়। অপারেশনের পর খেললেও আগের রূপে আর ফিরে আসতে পারেননি প্রতিভাবান এই ক্রিকেটার। মাত্র 46টি ওয়ানডে ও 25টি টি-20 ম্যাচেই শেষ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সচিন টেন্ডুলকার যখন ভারতীয় দলে আসেন, তখন আরেকজন ক্রিকেটারকে নিয়েও বড় আশা ছিল ভারতের। তিনি বিনোদ কাম্বলি। স্কুল ক্রিকেটে সচিনের সাথে 664 রানের জুটি আছে এই ব্যাটসম্যানের। দুজনেই করেছিলেন ডাবল সেঞ্চুরি, তবে আস্তে আস্তে তার পারফরমেন্স হতাশ করতে থাকে, ফলে একসময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যান এই ক্রিকেটার। লম্বা সময় যাওয়া আসার মধ্যে তার নিজেরও ছিল শৃঙ্খলাজনিত সমস্যা। 2000 সালে সর্বশেষ ওয়ানডে খেলা বিনোদ কাম্বলি 2011 সালে অবসরের ঘোষণা দেন। ইংল্যান্ডের সবচেয়ে সম্ভাবনাময় ওপেনার ছিলেন মার্কাস ট্রেসকোথিক। 2000 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজেই 48 গড়ে করেন 288 রান। তার স্ট্রোক খেলার ক্ষমতা, মাঠে তার আক্রমণাত্মক মনোভাব, নেতৃত্বগুণ তাকে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটারের পথেই নিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করেই ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভোগেন এই ক্রিকেটার। শোনা যায় মুম্বাইয়ের তাজ হোটেলের ঘটনা তার এই ডিপ্রেশনের কারণ। অসম্ভব প্রতিভাবান ও সম্ভাবনাময়ী এই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে আর সেভাবে দেখা যায়নি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।